नमस्कार, फिलोसफी एडुकेशनल यूट्यूब चैनल आपके स्वागत जाना। आज के भिडियोटर माध्यम अपन सामने क्लास टुएल्व फिलोसफी एक गुरुत्वपूर्ण टॉपिक आलोचना करते चले। चले आसुन आज के आलोच्य टॉपिक। आज के आलोच्य टॉपिक HS क्लास 12 फिलोसफी वचन चैप्टर द्वितीय चैप्टर वचन से वचने MCQ संक्षिप्त प्रश्नोत्तर। आज के भिडियोटर माध्यम अपनार सामने उपस्थापन करते चले। एछाड़ा PDF स्टाडी नोट्स प्रैक्टिस व्यवस्था रही है। ये भिडियोटर नीचे डिस्क्रिप्शन बक्से तार लिंक देवा आछे, अपनी सेखान थेके डाउनलोड करे प्रचुर परिमाणे प्रैक्टिस करते पारेन। सर्वोपरि एकटाई कथा बोलबो, जदि आपनी चैनलटिते नतून होये थाकेन ताहले प्लिज चैनलटिके सबस्क्राइब करे राखुन एबं पाशे नोटिफिकेशन बेल आइकनटिके अन करे राखुन, जाते परबर्ती एरकम शिक्षणीय भिडियो सबार आगे आपनार काछे पौंछे जाय। আপনি যদি চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকেন আপনাকে থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন আজকের আলোচ্য টপিক। আজকের আলোচ্য টপিক HS ক্লাস 12 ফিলোসফি দ্বিতীয় অধ্যায় বচনের MCQ প্রশ্নোত্তর। আপনি জানেন যে পরীক্ষাতে MCQ প্রশ্ন আপনার বচন চ্যাপ্টার থেকে আসবে। এক নম্বরের প্রশ্ন দুটি করতে হবে যার মান 2, আর থাকবে এই বচন চ্যাপ্টার থেকে একটি লং প্রশ্ন 8 নম্বরের। টোটাল 10 নম্বর থাকবে এই বচন চ্যাপ্টার থেকে। তো সর্বোপরি আমি একটাই কথা বলবো, আমার এই ভিডিওটি সেই সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যে সমস্ত ছাত্রছাত্রী আর্থিক অভাব অনটনের মধ্যে পড়াশোনা করছে অথচ বুদ্ধিমান এবং বুদ্ধিমতী, সেই সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমার এই প্রয়াস, যাতে করে সেই সমস্ত ছাত্রছাত্রী এই ভিডিওটির মাধ্যমে অনেক অনেক সহযোগিতা পায়। যদি সেই সমস্ত ছাত্রছাত্রী এই ভিডিওটির দ্বারা উপকৃত হয় আমি আমার পরিশ্রম সার্থক বলে মনে করি। চলে আসুন আজকের বচন চ্যাপ্টার ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্নোত্তর নিরপেক্ষ বচনের কি রয়েছে। চলে আসুন একের পর এক আমি আপনার সামনে উপস্থাপন করি। প্রথম যে প্রশ্নটি আপনার সামনে দেখতে পাচ্ছেন, আপনি প্রথম যে প্রশ্নটি রয়েছে এক নম্বর প্রশ্ন। সাধারণত বচন হলো চারটে প্রশ্ন দিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন, যার উত্তরটা হবে ঘ, ঘোষক বাক্য। দ্বিতীয় প্রশ্ন, যে বচনে কিছু ঘোষণা করা হয় তা হলো ঘোষক বচন। তৃতীয় প্রশ্ন, বচনের উৎস হলো বাক্য। চতুর্থ প্রশ্ন, বাক্যের মাধ্যম হলো ভাষা। পঞ্চম প্রশ্ন, বাক্যের অংশ কয়টি, যার উত্তরটা হলো তিনটি। ষষ্ঠত, বচনের অংশ কয়টি, যার উত্তরটা হলো চারটি, কি কি, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক এবং বিধি। পরের প্রশ্ন, প্রতিটি বচনের পদ থাকে কয়টি, আপনি জানেন দুটি, একটা উদ্দেশ্য পদ এবং আরেকটি বিধি। বোঝা গেল? চলে আসুন নেক্সট আরো প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। আট নম্বর প্রশ্ন, বচনের পদ দুটি হলো এক উদ্দেশ্য পদ, দুই বিধিও পদ। ন নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রিয়া যার অংশ তাকে বলা হয় বাক্য। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সংযোজক যার অংশ তাকে বলা হয় বচন। 11 প্রশ্নে বলা হয়েছে বচন বলতে বোঝায় যুক্তি বিজ্ঞানে ব্যবহৃত বাক্যকে। 12 প্রশ্নে বলা হয়েছে বচন হলো ভাষায় ব্যক্ত অবধারণ। 13 প্রশ্নে বলা হয়েছে বচনের উপাদান বলতে বোঝায় বচনের অর্থ বা বিষয়বস্তু। তাহলে বুঝতে পেরেছেন যে আপনার পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, আপনি তার সমাধান কিভাবে করবেন,
আমি কয়েকটা প্রশ্ন আপনার সামনে আলোচনা করে দিচ্ছি, উপস্থাপন করে দিচ্ছি, কিন্তু প্রচুর আপনার অভ্যাস করার জন্য প্রচুর পরিমাণে প্রশ্ন আমি এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আপলোড করে দিয়েছি। আপনি সেখান থেকে ডাউনলোড করে প্রশ্ন করবেন। চলে আসুন পরবর্তী বচন থেকে, এমসিকিউ আরো কি রয়েছে বা কি হতে পারে, চলে আসুন আপনার সামনে একটু উপস্থাপন করে দিই। পরবর্তী চতুর্দশ প্রশ্নে বলা হয়েছে সব বচনই উত্তরটা হবে বাক্য। পঞ্চদশ প্রশ্নে বলা হয়েছে সব বাক্যই বচন, এই উক্তিটি হলো মিথ্যা। পরবর্তী ষোড়শ প্রশ্নে বলা হয়েছে সব বচনই বাক্য, উক্তিটি সত্য। সপ্তদশ প্রশ্নে বলা হয়েছে সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়, বাক্যটির সত্য মূল্য হলো সত্য। অষ্টাদশ প্রশ্নে বলা হয়েছে বাক্য অপেক্ষা বচনের পরিসর কম। ১৯ প্রশ্নে বলা হয়েছে বচন অপেক্ষা বাক্যের পরিসর বেশি। ২০ প্রশ্নে বলা হয়েছে আমি বিদ্যালয় যাব না, এটি হলো একটি বাক্য। বুঝে গেল কিভাবে প্রশ্নগুলো সলভ করছি? চলে আসুন পরবর্তী ২১ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, চলে আসুন দেখে নেওয়া যাক। ২১ নম্বর প্রশ্নে বলা হয়েছে সকল ছাত্র হয় বুদ্ধিমান, এটি হলো একটি বচন। আপনি জানেন এটা এবচন। চলে আসুন ২২ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বচন সর্বদা সত্য বা মিথ্যা হয়। দেখতে পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এডুকেশন ২০১৭ সালে পড়েছে। আপনার সামনে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আলোচনা করছে। সর্বোপরি আরো একটা কথা বলবো, এই বচন চ্যাপ্টার থেকে ৮ নম্বরের লং প্রশ্ন আসবে, সেটাও কিন্তু লজিক আসবে, অথবা লং প্রশ্ন আসে, আর ২ নম্বরের এমসিকিউ। আপনার সামনে আমি কয়েকটা এমসিকিউ আলোচনা করে দিচ্ছি, প্রচুর আপনার প্র্যাকটিসের জন্য এই ভিডিওটি নিচে আপলোড করে দেওয়া হয়েছে এমসিকিউ, আপনি সেখানে ডাউনলোড করে পড়াশোনা করবেন। তাছাড়া আপনি এই বচন চ্যাপ্টার থেকে আমি তিনটে লজিক্যাল টার্মের ভিডিও বানিয়েছি। একটা বাক্য থেকে বচন, তার নিয়ম রুলস নিয়ম রেগুলেশন ধরে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ত গুণ পরিমাণ নির্ণয়, যেটা আপনার ফাইনাল পরীক্ষায় আসে। তৃতীয়ত পদের ব্যাপ্যতা, কোন কোন পদ ব্যাপক, এই তিনটে ভিডিও আপলোড করা হয়েছে বচন চ্যাপ্টার থেকে। ওই তিনটে ভিডিও যদি আপনি ভালোভাবে দেখেন ওইখান থেকে আপনি লং প্রশ্ন পেয়ে যাবেন, এবং এই যে প্রশ্নগুলো আলোচনা করছি তার সমাধান ওই সমস্ত প্রশ্নের মধ্যেই রয়েছে, এবং সেই ভিডিও তিনটির লিঙ্ক এই ভিডিওটির নিচে লিঙ্কে দেওয়া আছে, আপনি প্রয়োজনে দেখে নিতে পারেন। চলে আসুন পরবর্তী ২৩ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। ২৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে যা সত্য বা মিথ্যা হতে পারে না সবকটি, অর্থাৎ কি হচ্ছে, পদ হতে পারে, যুক্তিও হতে পারে, শব্দ হোক, ঠিক আছে। ২৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে যা সত্য বা মিথ্যা হতে পারে সেই বক্তব্যকে বলে বচন। ২৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রত্যেকটি বচনের সত্য মূল্য কয়টি, যার উত্তরটা হবে ২টি। ২৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে বচনের সত্য ও মিথ্যা ধর্মকে বলা হয় সত্যতা। ২৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে বচনের মানদণ্ড হলো সত্যতা। বোঝা গেল? চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট কি প্রশ্ন রয়েছে এমসিকিউ দেখে নেওয়া যাক। পরবর্তী এমসিকিউ রয়েছে ২৮ নম্বর প্রশ্নে, সত্যতার প্রশ্নটি জড়িত হলো ড্যাশের সঙ্গে, যার উত্তরটা হবে বচনের সঙ্গে। ২৯ নম্বর প্রশ্নে বলা হয়েছে বৈধতার প্রশ্নটি জড়িত থাকে যুক্তির সঙ্গে, উত্তর যার ৩০ নম্বর প্রশ্নটি হলো যুক্তির অংশ হলো বচন। ৩১ নম্বর প্রশ্নে বলা হয়েছে যুক্তির কাঠামো গঠিত হয় বচনের দ্বারা। পরের ৩২ নম্বর প্রশ্নে বলা হয়েছে বচনকে অবয়ব বলা হয় যুক্তির। ৩৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে বচন কয় প্রকার, যার উত্তরটা হচ্ছে ২ প্রকার। চলে আসুন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সম্বন্ধের প্রকৃতি অনুযায়ী বচনকে ভাগ করা যায় ২ ভাগে। বুঝা গেল? পরবর্তী কি রয়েছে প্রশ্ন, ৩৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্বন্ধ অনুসারে বচন ২ প্রকার, ড্যাশ ও ড্যাশ, ১ নম্বর হচ্ছে নিরপেক্ষ, ২ হচ্ছে সাপেক্ষ। ৩৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বচনের দুটি পদের সম্বন্ধ অন্য কোনো শর্তের উপর নির্ভর করে তাকে বলে সাপেক্ষ বচন। পরবর্তী ৩৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে শর্তহীন বচন হলো নিরপেক্ষ বচন। ৩৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিরপেক্ষ বচনের স্বরূপে যা থাকে তা হলো
নিঃশর্ত ঘোষণা। পরবর্তী 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে সকল মা হন মহিলা, এটি একটি নিরপেক্ষ বচন। পরবর্তী 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে অনপেক্ষ বচনের উদাহরণ দাও, যার উত্তরটা হবে সকল মানুষ হয় সৎ। বোঝা গেল? এই কয়েকটা প্রশ্ন আমি আপনার সামনে আলোচনা করে দিলাম। আমি সমস্ত দ্বাদশ শ্রেণীর ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের অনুরোধ করব, পরবর্তী অনেক এমসিকিউ আপনার প্র্যাকটিস করার জন্য এই ভিডিওটির নিচে আকারে লিখেছি, আপনি জনে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়াশোনা করুন। প্রচুর পরিমাণে অভ্যাস করার জন্য আপনার দিয়ে দিয়েছি। আমি আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটির নিচে থেকে ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনি PDF ডাউনলোড করে প্রচুর পরিমাণে অভ্যাস করুন, কারণ আপনার সামনে মাথার উপরে পরীক্ষা এগিয়ে আসছে, আপনি ফাইনাল ইয়ার স্টুডেন্ট। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই এডুকেশনাল ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের অনেক অনেক করে শেয়ার করুন। আর এখনো পর্যন্ত আপনি যদি ভিডিওটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে, আমি অনুরোধ করব আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।